আমরা কিন্তু ইশ্রম কার্ড কিংবা লেবার কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ইশ্রম কার্ডে আবেদন করার আপনাদের লাস্ট ডেট কবে রয়েছে এক কথা শেষ তারিখ এর পাশে আপনি আবেদন করে থাকেন তো আপনি কী কী সুবিধা পাবেন এবং কীভাবে পাবেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি অলরেডি আবেদন করেছেন তো এখানে আপনাদের কী কী লাভ রয়েছে এবং লাভটি পাওয়ার জন্য আপনাদের কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে এবং এখানে আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে ইউটিউজের দেখে নেব আজকের ভিডিওতে তো এর জন্য আপনাদের হবে আপনি যে রুখতে পারছেন তার সঙ্গে ক্লিক করে দেখলে একদিন আজ যখন দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোট সিং অর্কে রাখুন আর যা সাবস্ক্রাইব করে গেছেন দেব অসংখ্য ধন্যবাদ এবং কারা কারা শ্রম কার্ডে আবেদন করেছেন এক কথায় এই শ্রম পোর্টাল থেকে লেবার কার্ড কিংবা শ্রম কার্ডের জন্য অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে এখানে আপনার অপশন রয়েছে যে রেজিস্টার অন শ্রম এখানে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আপনি শ্রম কার্ডটি আবেদন করতে পারবেন সে নিয়ে ভিডিও রয়েছে আপনি দেখে নেবেন তো এখন প্রশ্ন হলো যে আপনি আবেদন করে নিয়েছেন তো সেক্ষেত্রে আপনি কি কি সুবিধা রয়েছে প্রথমত আপনার সুবিধা কিন্তু এখানে ইসরুম কার্ড যদি আপনি আবেদন করে থাকেন যদি আপনার দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু দুই লক্ষ টাকা আপনার পরিবার কিন্তু পেয়ে যাবেন এবং দুর্ঘটনাজনিত কারণে আপনাদের যদি আংশিক ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসা বাবদ পেয়ে যাবেন এক লক্ষ টাকা তো এখানে একটি প্রশ্ন যে এই টাকা আপনি কোথায় পাবেন তো আপনি যখন আবেদন করতে যাবেন তখন আপনি কিন্তু এখানে এখন নম্বর চা হয়ে থাকে এবং আপনাদের কিন্তু এখানে নমিনির নাম কিন্তু চা হয়ে থাকে যদি আপনি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়ে থাকে এবং আপনাদের ইসরুম কার্ডটি দেখেন তো সেক্ষেত্রে আপনার নমিনি আপনি যাকে রাখবেন সেই নমিনিকে কিন্তু আপনাদের ক্লেম করতে হবে তো কোথায় ক্লেম করতে হবে যেহেতু আপনাদের এটা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যে রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনাদের টাকা কাটানো হয় বাৎসরিক বারো টাকা করে তো সেই টাকা যেহেতু আপনি অ্যাকাউন্ট থেকে কাটানো সেটা আপনি ক্লেম কিন্তু করতে হবে আপনার ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে এক কথায় সেই ব্রাঞ্চে আপনি যেতে হবে ব্রাঞ্চে গিয়ে আপনি কিন্তু ক্লেম করতে হবে সেই ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন তিনি আপনাকে জানিয়ে দেবে যে কী এর কোথায় এরপর আপনার পরবর্তী স্টেপগুলো কী রয়েছে তো ক্লেম করে আপনাদের কিন্তু ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কের ম্যানেজার সঙ্গে আপনি যোগাযোগ করতে হবে যে এখন আপনার দেওয়া থাকবে এবং যাকে আপনি নমিনি রাখবেন সেই নমিনিকে কিন্তু যেতে হবে যদি আপনি আংশিক ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তো এই একবার আপনার নমিনি কিংবা আপনি যদি যেতে পারেন তো যাবেন গিয়ে কিন্তু আপনি ক্লেম করলে কিন্তু আপনাদের টাকা কিন্তু পেয়ে যাবেন তো এগুলো আপনাদের কিন্তু ক্লেম করার পদ্ধতি এবং আপনাদের সুবিধা এর পাশাপাশি বিভিন্ন রাজ্য কিন্তু তাদের রাজ্যের মানুষদের যদি নাম ইশ্রম পোর্টাল রেশন করা থাকে তো বিভিন্ন কিন্তু সুবিধা দিচ্ছে বিভিন্ন প্রকল্প রয়েছে ইশ্রম কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যত রকমের প্রকল্প রয়েছে এবং যে সমস্ত প্রকল্প আসবে ভবিষ্যতে তারা আপডেট কিন্তু আপনি সবাইকে পেয়ে যাবেন ইতিমধ্যে বিভিন্ন রাজ্য কিন্তু তা করছে যে তাদের রাজ্যের মহিলাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছে সেক্ষেত্রে তাদের নাম যদি ইশ্রম পোর্টাল কিংবা ইশ্রম কার্ডটি তাদের থাকে রেশন করা থাকে নাম সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটি পাবে আগে যাদের নাম ইস্রম কার্ডে রেশন করা থাকবে তো শুধু তাই নয় এখানে আপনাদের কিন্তু আরেকটি অপশন হয়েছে আপনি দেখতেই পারছেন যে প্রতি মাসে আপনি কিন্তু তিন হাজার টাকা পেয়ে যাবেন তো এই তিন হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে কি শর্তের কথা বলা হয়েছে আপনি যখনই মানধন ডট ইনে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে পরবর্তী পেজে আমাদের কিন্তু ডিটেলস বলা হয়েছে যে এখানে আবেদন করেন আপনাদের কী কী শর্তের কথা বলা হয়েছে তো আপনাদের প্রতি আবেদন করতে পারবেন যেখানে এক কথায় যাদের ইশ্রম কার্ড রয়েছে কিংবা যারা এক কথায় শ্রমিক রান তারা প্রতি আবেদন করতে পারবেন যেখানে আপনার বয়স সীমা রয়েছে এক কথায় আঠেরো থেকে আপনি চল্লিশ মেমিটার আবেদন করতে পারেন বয়স এবং এখানে আপনি কী কী একতা করতে হবে যদি আপনার বয়স আঠেরো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে টাকা জমা করতে হবে পঞ্চান্ন টাকা করে এক কথা আপনার প্রতি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন টাকা করে কাটবে এবং যেখানে আপনাদের গভর্নমেন্ট কিন্তু পঞ্চান্ন টাকা আপনাদের দেবে টোটাল আপনি কিন্তু একশো দশ টাকা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হবে এবার আপনার বয়স উনিশ হয়ে থাকে সেটা আপনাদের আঠান্ন টাকা রয়েছে এবং গভর্নমেন্ট আঠারো টাকা দেবে যেখানে আপনি একশো আপনার অ্যাকাউন্টে জমা হবে এবার আপনি বয়স যদি আপনি যদি এক কথায় চল্লিশ বছর আবেদন করে থাকেন সেটা আপনি কিন্তু প্রতি মাসে দুশো টাকা করে দিতে হবে গভর্নমেন্ট কিন্তু আপনি দুশো টাকা দেবে যেখানে আপনার চারশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে তবে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু জমা হবে এরপর আপনাদের যখন ষাট বছর হয়ে যাবে ষাট বছর পর আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এক কথায় একটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানদন যোজনার আওতায় আপনি কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে মানে এই তিন হাজার টাকা আপনি কিন্তু ষাট বছর যখন হবে আপনাদের তারপর আপনি কিন্তু পাবেন তো আসলে বুঝতেই পেরেছেন যে শ্রম কার্ডে আবেদন করলে আপনি কী কী সুবিধা রয়েছে এবং কীভাবে আপনি ক্লেম করবেন তো এই যে টাকা রয়েছে আপনাদের যখন ষাট বছর আপনি পার হয়ে যাবে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দেবে এখানে আরেকটি প্রশ্ন যে ই শ্রম কার্ডে আবেদন করার আপনার শেষ তারিখ কী রয়েছে তো ইসর কার্ড কিংবা লেবার কার্ড আবেদন করা কিন্তু ইতিমধ্যে কোনো রকম লাস্ট ডেট যে রয়েছে কিংবা শেষ তারিখ তা কিন্তু ঘোষণা করা হয়নি তো আপনি কিন্তু নির্দিদায় যে কোনো সময় আবেদন করতে পারবেন যদি আপনি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তো আবেদনগুলো আপনি এই সমস্ত লাভ পেয়ে যাবেন এরপরে আপনি যদি চান যে এখানে আরও এক্সট্রা ফেসিলিটি সেক্ষেত্রে আপনি কিন্তু পি এম মান যোজনায় আবেদন করতে পারবেন যেখানে আপনাদের প্রতি মাসে মাসে কিন্তু একটি টাকা দিতে হবে আপনাদের বয়স অনুযায়ী যে চার চারটি আপনি দেখতে পারলেন তিনি আপনি মতন কমেন্ট জানিয়ে দেবেন আর লাস্ট ডেট কিন্তু কোনোকম নেই এখানে ছাত্রী থেকে শুরু করে লেবার থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে ইটভাটা শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে এবং যারা টোটো চালক অটো চালক ড্রাইভার থেকে শুরু করে দর্জি থেকে শুরু করে এবং প্রাইভেট টিউটার যারা পরি এক কথা টিউশন মাস্টারগুলো প্রত্যেকদিন আবেদন করতে পারবেন